আসসালামু আলাইকুম, এএসকে ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার আজকে আমরা সামাজিক বিজ্ঞান ষষ্ঠ পত্রের একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দেব, যে সাজেশনটি আপনারা ফলো করলে আশা করি আল্লাহর রহমতে 100% আপনাদের কমন পড়বে। এবং আমাদের এই চূড়ান্ত ফাইনাল সাজেশনটি একটু বড় হয়ে যায়, এক্ষেত্রে অনেকের প্রশ্ন আসে যে সাজেশন এত বড় হলে তো এর থেকে ভালো আমরাই পড়তে পারি। তো অনেকে অনেক ধরনের কমেন্ট করে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করে যে আরও কয়টা দিতেন বা বই শুদ্ধ দিয়ে দিতেন। তো আসলে এই সাজেশনটা সবার জন্য না, যারা 100% কমন চায় তাদের জন্য এই সাজেশনটি। এখান থেকে আশা করা যায় যে 100% কমন পড়বে, আর যারা মাত্র পরীক্ষার আগের রাত্রে শুধু এক রাত্রে পড়ে পাশ করতে চান তাদের জন্য আমরা প্রতি পরীক্ষার একদিন বা দুই দিন আগে একটি শর্ট সাজেশন দিয়ে থাকি। আর এই চূড়ান্ত ফাইনাল সাজেশনটি আমরা পরীক্ষার অনেক আগেই দিয়ে থাকি, 5-7 দিন বা 10 দিন আগে দিয়ে থাকি। তো আমাদের চূড়ান্ত সাজেশনগুলো আমাদের চ্যানেলে মোটামুটি আমরা আর 5-7 দিনের ভিতর সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। আর শর্ট সাজেশনগুলো যাদের দরকার তারা পরীক্ষার 1-2 দিন আগে আমাদের চ্যানেলে নজর রাখলে শর্ট সাজেশন পেয়ে যাবেন। এবং আপনার কোন বিষয়ে শর্ট সাজেশন দরকার সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে গেলে আমরা সেই সাজেশনগুলো আগে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল সাজেশনে। তো সাজেশনে যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন সকল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, এখানে আপনার 12টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনার 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নে আপনার 1 নাম্বার করে, 10টি প্রশ্নতে 10টি নাম্বার। তো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে আপনাকে সকল প্রশ্নগুলো দেখিয়ে দেবো। এবং সাজেশনটির পিডিএফ ফাইল কোথায় পাওয়া যাবে তা আমরা ভিডিওর শেষের দিকে আপনাদের দেখিয়ে দেবো। তো পিডিএফ ফাইল পাওয়ার জন্য এবং চূড়ান্ত ও ফাইনাল সাজেশনটির জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করে এবং ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে হবে।
এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন বলি, খবিবাগ এখান থেকে আপনি 8টি প্রশ্ন থাকবে এবং যেখান থেকে আপনি 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের প্রাপ্ত নাম্বার হবে 4 এবং 5টি প্রশ্নের আপনার প্রাপ্ত নাম্বার হবে 4×5=20। এবং গ বিভাগে এখানে রচনামূলক প্রশ্ন বলি, এখান থেকেও আপনি 8টি প্রশ্ন থাকবে যেখান থেকে আপনি 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের প্রাপ্ত নাম্বার হবে 10 এবং 5টি প্রশ্নতে 50 নম্বর। তো আমরা আগেই বলেছি এটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন, এখান থেকে আপনার আশা করা যায় যে 100% কমন পড়বে। আর যারা শর্ট সাজেশন চান তারা অবশ্যই পরীক্ষার 2-1 দিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে লক্ষ্য করলেই শর্ট সাজেশন পেয়ে যাবেন। এবং যদি আগে দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা যথাসময়ে শর্ট সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই সাজেশনটি পিডিএফ ফাইল আমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্ক থেকে আপনি ক্লিক করলে এর পিডিএফ ফাইলটি সংরক্ষণ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।